বিল বা হাওরের কথা যদি বলা হয়, তাহলে সেটি সবচেয়ে বেশি অবস্থিত হচ্ছে সিলেটে। টাঙ্গুয়ার হাওর থেকে শুরু করে আরও অনেক বড় বড় হাওর রয়েছে সিলেটের মধ্যে। তো আজকে আমি আপনাদেরকে সিলেটের হাওরের মাছের একটি বাজার জৈন্তাপুর, তারপর দরবস্তের বাজারে আপনাকে ঘুরে দেখাবো মাছ কেমন সস্তায় পাওয়া যায় এই বাজারগুলোতে। এই বাজারগুলোতে বর্তমানে প্রতিদিন প্রচুর পরিমাণে দেশীয় হাওরের মাছ পাওয়া যায়। আপনারা যারা বিভিন্ন এলাকায় শোল মাছ খেয়ে থাকেন, সেগুলো হচ্ছে চাষের শোল মাছ, আর এখানে যেগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে হাওরের দেশীয় শোল মাছ। তো আপনাদেরকে এই বাজার আমি দেখাবো এবং বাজার সম্পর্কে ধারণা দেব। তো চলুন, কথা না বলে আপনাদেরকে দাম সম্পর্কে একটু আইডিয়া দেই। এইটা হচ্ছে সিলেটে এই যে পাইন মাছ বলে এইগুলোকে দেখতেছেন, এগুলোর দাম হচ্ছে 300-400 টাকা। ওরা আপনারা যখন কিনতে যাবেন তখন দাম একটু বেশি বেশি বলবে, কারণ সিলেটের বাজারগুলিতে সাধারণত কেজি হিসাবে মাছ বিক্রি হয় না, এখানে মাছ বিক্রি হয় বাগা বা প্লেট হিসাবে। তো আপনারা দেখতে থাকুন এই যে শৈল মাছ, এখানে অনেক বড় বড় শৈল মাছ আছে, যেগুলো একসাথে 10-12টা করা, এগুলো 300-400 টাকা 500 টাকায় বিক্রি হয় মাত্র একই বাগা। তো আপনারা যদি কেউ মাছ কিনতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাবেন, এবং দেশীয় মাছ যদি সিলেটের আশেপাশে কেউ কিনতে চান তাহলে অবশ্যই যাবেন। আর যারা সিলেট ভ্রমণে আসেন তাদের তো আরেকটা সুযোগ, সেটা হচ্ছে মাছ বাজার থেকে মাছ কিনে নিয়ে আসতে পারবেন। তো আপনারা যদি কেউ মাছ কিনতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের ভিডিওর কমেন্টস বক্সে আপনার ফোন নাম্বার দিয়ে দেবেন, আমরা আপনাদের সাথে যোগাযোগ করব। এগুলো হচ্ছে কইলা মাছ। সিলেটের হাওরগুলোতে শুধু দেশি এমন প্রজাতির মাছ পাওয়া যায় যা আপনারা অনেকে কোনোদিন দেখেনও নাই খানও নাই, সেই ধরনেরও মাছ পাওয়া যায়, আর মাছগুলো পর্যাপ্ত পরিমাণে সুস্বাদু হয়। তো যেহেতু হাওরের মাছ সেহেতু দাম যেইভাবে হওয়ার কথা কিন্তু সিলেটে এইরকম হয় না, অনেক কম দামে পাওয়া যায়। তো আপনারা যেগুলো ছোটো ছোটো চিংড়ি, এগুলো নদী বা হাওর বিলের চিংড়ি, এগুলো হচ্ছে ছোটো মাছ, মলা ডেলা পুটি এগুলা। তো আপনারা হয়তো বা অনেক কিছু চিন্তা করবেন যে অনেক দূরে পাঠানো যাবে না, কারণ হচ্ছে বেশি দূরে পাঠানো সম্ভব না, কারণ হচ্ছে বেশি দূরে যেতে যেতে মাছ পচনশীল পচে যেতে পারে, তবে শীতে একটু দূরে পাঠানো যায়। তো আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন, প্রতিদিন এইরকম ভিডিও বাজারের আপলোড দিয়ে থাকবো, আপনারা সাথে থাকবেন। ধন্যবাদ, সালামু আলাইকুম।